প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবার নাম কি? স্বপ্না। স্বপ্না, খুব সুন্দর নাম তো স্বপ্না। বাকি খালি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন? হ্যাঁ। আপনার বয়স কত? 18 বছর চলতেছে। 18 চলতেছে। প্রেম ভালোবাসা করছেন? আছে নানি আছে, নানিরা অসুস্থ, বাসা বাড়ি কাজ করি, যাই টাকা 70-80 টাকা, 50 টাকা দিয়ে সংসার চলে। আচ্ছা, তো পড়াশোনা করছেন? ফেরি বন্ধ করছিলাম, টাকার জন্য করতে পারি। তো মুরগা পয়লা কেন আসলেন? কোনো ভাইয়ে যদি খারাপ কথা বলবেন, কোনো ভাইয়ে খারাপ কথা বলবেন না বলে তাই। আচ্ছা, তো এর আগে গিডি পারছিলেন? না, এই প্রথম। তো বাসা বাড়িতে কে কে আছে বললেন? নানি। বাবা মা নাই? বাবা মা কি হয়েছে? বাবা বিয়ে করে অন্যখানে গেছে, আর মা নানির কাছে গেছে। আচ্ছা, তো এখন আপনি যে নানির কাছে থাকেন, কষ্ট হয় না? তো বিয়ে শাদি করেন না কেন? কষ্ট না করে বিয়ে শাদি করে ফেলেন? কোনো ভাইয়া যদি সহযোগিতা করে, পাশে থেকে হেল্প করে, তার কাছে আমি জিম্মি। বিয়ে করবেন? আচ্ছা, তো স্বপ্না বা স্বপন কখন দেখেন নাই যে ভালোবাসার মানুষ এসে আপনার নিয়ে গেছে ভালোবেসে? এমনি কি স্বপ্ন দেখেন? না। স্বপ্ন দেখতে ভালো লাগে? আচ্ছা, তো এখন এই যে খুব আপনি কি করেন? কটা বাসায় কাজ করেন? একটা বাসায় কাজ করেন। তো কষ্ট হয় না? তো এই কষ্ট না করে একটা বিয়ে সাথে করে চলে যেতে পারেন। তো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আছে। তো বিয়ে করেন না কেন? যে আমরা তো ঘরে থাকি, নানির কাছে, তার জন্য বিয়ে করতে চাই না। আচ্ছা, কেন? বাবা মা তো নাই না? কি মারা গেছে? বাবা বিয়ে করে চলে গেছে, মা অন্যখানে। আচ্ছা, মানে বাবা বিয়ে করে চলে যাওয়ার পর মা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। আচ্ছা, এখন মনে করেন না যদি আপনার সব যে জেনে শুনে গিয়ে বিয়ে করতে চায়, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারে? আচ্ছা, নাম্বার, আপনার নাম কি? স্বপ্না। আচ্ছা, তো দর্শক আপনারা যদি স্বপ্নার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01405585155। আমি নাম্বারটা আবারও বলছি, 01405585155। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই স্বপ্নার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।